আগামীকাল আমার মনে হয় যে আগামীকালও যে বললেন যে সাতটার সময় মিটিং সেটাও তো আমি আমার কাছে জিজ্ঞাসা করব আপনি বাবা পার্সোনাল ইনভাইটেশন আমরা অবশ্যই আগামীকালকে বুঝবো আমরা আমাদেরও যারা যারা আছে এবং সবাই মিলে আমরা কালকে ডিসিশন নিব যে এবার 21টাটাকে একত্রে করব এবং যদি দরকার হয় আমরা যেকোনো জায়গাতে আমরা একই লোকেশন করতে চাই যেটা বলছি আমরা একসাথে করার জন্য চেষ্টা করব এত বৃষ্টির মধ্যে ভিজেও যদি আমরা সব একসাথে 21 করে থাকি আবারও সম্ভব ইয়েস দ্যাটস দ্য রিয়েল আমার কাছে নিরপেক্ষভাবে নির্দলীয়ভাবে জাতীয় জাতীয় দিবস আমরা এখানকার বসবো এখানে আমরা সকলে মিলে একত্রে ডিসিশন নেব পার্টিকুলার একটা লোকেশন নেব যে লোকেশন আমাদের ভবিষ্যতে কাজে লাগবে কারণ কেউ কি আসতে বলে পায় না তারপর শুনে যেতে হয় হইতে পারে সাথে দেশের সাথে দশের সাথে ও আচ্ছা আমার পাসপোর্টটাও বানাতে হবে হইতে পারে ইউটা হতেই পারে ও নিও আপনি তো নিওকে কি চলে গেছেন অলরেডি তাহলে খুশি উঠছে মাত্র কোনটা হবে দিস ইজ নট দ্য ফাইনাল ডিসিশন হ্যাঁ নিছি না ফেরত করে 21 ফেব্রুয়ারি একটা বাঙালি জাতির একটা স্মরণীয় দিন এই দিনটি যেন সবাই একত্রে উদযাপন করতে পারে সেটা আমরা গত 4-5 বছর দেখে আসছি যে লস অ্যাঞ্জেলেস শহরে নিশা ফ্যাশন চত্বরে খোকন ভাই উদ্যোগে সবসময় হয়ে থাকে এবং সবাই এখানে আসে আপামর জনতা বুদ্ধিজীবী ইঞ্জিনিয়ার ডাক্তার পেশাজীবী সমস্ত ধরনের সাধারণ মানুষ কর্মজীবী যারা আছে সবাই ব্যবসায়ী যারা আছে সবাই এখানে একত্রিত হয় এই দিনটি উদযাপন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি প্রতিবারের মতো আচ্ছা রাখুন আপনি শুরু করছেন হ্যাঁ করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি প্রতিবারের মতো এবারও লস অ্যাঞ্জেলেসে মহান 21 ফেব্রুয়ারি উদযাপন হতে যাচ্ছে আপনারা সকলে আমন্ত্রিত এটা নিশা ফ্যাশনের চত্বরে হবে এবং 20 ফেব্রুয়ারি 2008 সাল রাত 11:30 সময় এবং আপনারা সকলে আসবেন আমাদের ভাষা আন্দোলন যেন সারা জীবন চলতে থাকে বাংলা ভাষা এবারের 21 ফেব্রুয়ারি মহান মহান ভাষা শহীদদের সৌজন্য একটা বাঙালি জাতির একটা স্মরণীয় দিন এই দিনটি যেন সবাই একত্রে উদযাপন করতে পারে সেটা আমরা গত 4-5 বছর দেখে আসছি যে লস অ্যাঞ্জেলেস শহরে নিশা ফ্যাশন চত্বরে খোকন ভাই উদ্যোগে সবসময় হয়ে থাকে এবং সবাই এখানে আসে আপামর জনতা বুদ্ধিজীবী ইঞ্জিনিয়ার ডাক্তার পেশাজীবী সমস্ত ধরনের সাধারণ মানুষ কর্মজীবী যারা আছে সবাই ব্যবসায়ী যারা আছে সবাই এখানে একত্রিত হয় এই দিনটি উদযাপনের জন্য এবারও আমরা আশা করতে চাই সবাই আসবে এখানে এবং খোকন ভাই জনাল ভাই যারা আছেন এই এবারের উদ্যোক্তা হিসেবে তাদেরকে আমি অনুরোধ জানাতেছি যে খুব সুন্দরভাবে জানি এই পরিবেশটা বজায় থাকে এবং আমাদের মহান 21 উদযাপন করতে পারি এই তুমি কিছু বলতে চাও হ্যাঁ হ্যাঁ আমি চাই সব মহিলারা আমন্ত্রিত শিশু কিশোর সবাই যেন এখানে আসে থ্যাংক ইউ এইবারের পুষ্পমাল্য প্রথমে আমরা বীর মুক্তিযোদ্ধাদেরকে আহ্বান জানাবো তারা প্রথমেই যেন পুষ্পমাল্য অর্পণ করে এইবার তাহলে মুক্তিযোদ্ধাদের দিয়ে শুরু করতে যাচ্ছেন পুষ্পমাল্যটা প্রথমে দিয়ে আপনারা কোনো নির্দিষ্ট ক্যাজুয়াল করছেন যে কে আগে যাবে কে প্রথম না হ্যাঁ করেছি আমাদের ধারণা আমাদের যে ব্যবস্থা আমরা করতে চাচ্ছি সেটা হলো প্রথমে মুক্তিযোদ্ধারা পুষ্পমাল্য অর্পণ করে এটাকে শুরু করে দিবেন তারপরে বাংলাদেশ কনস্যুলেটকে আমরা সম্মানের সাথে ওনাদেরকে আহ্বান জানাবো তারপরে অ্যালফাবেটিক্যালি যত অর্গানাইজেশন দিতে চান সবাই দিবেন কতগুলো সংগঠন আপনাদের সাথে এবার ই করছেন লস অ্যাঞ্জেলেসের সব ছোট বড় সব সংগঠনই এখানে আসার জন্য আমরা আশা করছি তার মধ্যে আমরা উল্লেখ্যভাবে দুই একটা নাম এখনই আপনাদেরকে জানাতে পারি যেমন একটা হলো বাংলাদেশ সোসাইটি অফ লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া এখানে বৈশাখীর কর্মকর্তা ইব্রাহিম রয়েছেন এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেস বালাল লোকজন রয়েছেন তারপরে তরঙ্গ আছেন তারপরে উত্তরণ লোকজন আছেন তারপরে ঝুমুর গোষ্ঠী আছেন তারপরে আপনার রিদম গোষ্ঠী আছেন তারপরে ভ্যালি সমিতি রয়েছে গ্রেটার ভ্যালি সমিতি রয়েছে ক্যালিফোর্নিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন রয়েছে তারপরে আপনার আরও আরও আমরা আশা করব দূর দূরান্তে এবং রয়েছে এর মধ্যে একটা বিশিষ্ট কথা আপনি লক্ষ্য করেছেন আমাদের আমাদের সিস্টার শি জাস্ট রিমাইন্ডেড আস শি ওয়ান্ট টু ইনভাইট অল দি লেডিস অ্যান্ড অল দি চিলড্রেন মাস্ট কাম হিয়ার তো লেডিস মানে কি লেডিসদের কোনো আলাদা সংগঠন বা নিয়ে কিছু করতে চান লেডিসদের তো সংগঠন আলাদা আছেই
না লেডিসদের কোন সংগঠন থাকুক আর না থাকুক আমি আমাদের সাথে থাকবো আমি আমি মনে করি যে এটা ভাষা আন্দোলনের ব্যাপার সব বাচ্চা নিয়ে যেন মারা আসে এবং বাচ্চারা যেন এর থেকে জানতে পারে হোয়াট ইজ ভাষা আন্দোলন ও আরেকটা ইম্পর্টেন্ট কথা এটাতে বলতে চাই আমাদের মাঝে খোকন আছে খোকন সবসময় সে পেটুক মানুষ সে খুব রান্না বাড়াতে উস্তাদ সে সেদিন কিছুটা বিনোদন আমাদের কটা থেকে শুরু হবে রাত্রি 11টা থেকে শুরু হবে তাহলে এক ঘন্টা আপনি বারবাকি করবেন ঠিক 12:01 পুষ্পমাল্য অর্পণ শুরু হবে আর অনুষ্ঠান শেষ সমাপ্তি কখন অনুষ্ঠান এখন ডিপেন্ডস অন লাগা আমাদের সবাই মিলে সবাই যখন শেষ করে দেবেন সবার চিন্তাধারা অনুযায়ী কারণ কি আমাদের এই আয়োজনটা খোকন ভাই যত বছর এখানে সবাই মিলেই করে আসছে আমরা দেখছি যে অনেক সময় পুষ্প শহীদ মিনার পুষ্পমাল্য অর্পণ করার পরও অনেক মানুষ এখানে হ্যাং আউট করে থাকে কারণ আনন্দ পায় সব ধরনের লোক থাকে প্লাস বাচ্চারা এবং যারা শিল্পী আছে তারা ওই হারমোনিয়াম দিয়ে তবলা দিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি বৈশাখী কি কিছু এই জাতীয় নতুন কিছু করছে বা বৈশাখীর নতুন বৈশাখী সবসময় এই 21 ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে এবং এবারও বরাবরের মতো পার্টিসিপেট করবে আলাদা ভাবে কিছু না এবার আরো একটা সুসংবাদ আছে এটিএন বাংলার তরফ থেকে এখানে পুষ্পমাল্য অর্পণ হবে সেটা চেয়ারম্যানের সাথে অলরেডি আলাপ হয়েছে তো কি চেয়ারম্যান আসতেছেন না স্থানীয় না এখানে স্থানীয় যারা এটিএন বাংলার কর্মকর্তা আছে ওনারা করবে এবং চেয়ারম্যান সাহেব আসার একটা কথা আছে উনি একবার ট্যুরে আসবেন আমেরিকায় কিন্তু 21 ফেব্রুয়ারি থাকতে পারবেন কিনা আমি ঠিক জানি খুদা তোমাকে কিন্তু বাদ দি নেই মনে রেখো না হুদা এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই এই ব্যাপারে আমাকে সে আহ্বান দাওয়াত দিয়েছিল তো আমি সেই দাওয়াতটা তাকে দিয়ে রাখি হুদা এখানে সবারই রুম রয়েছে এখানে লেট আস বি অল টুগেদার Let us have some peace. I like to entertain you with a plate of kebab here. Please come.